আজকের রাশিফল 13 জুলাই 2019, শনিবার, তিথি শুক্ল দ্বাদশী, জন্মরাশি হল বৃশ্চিক, সূর্যোদয় সকাল 5টা এবং সূর্যাস্ত বিকাল 6টা 25। মেষ রাশি রাশিফল। আজ সারাদিন অশান্তি থেকে সাবধানে থাকুন, পেটের সমস্যা আজ বাড়তে পারে, বুদ্ধির ভুলের জন্য সংসারে ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে, ব্যবসায় মহাজনের সঙ্গে বিবাদ হতে পারে, শারীরিক সমস্যা আজ থাকবে, বুদ্ধির জোরে শত্রু মোকাবিলা করতে সক্ষম হবেন, ভাই বোনের সম্পত্তির ব্যাপারে বিবাদ আসতে পারে, মান সম্মান নিয়ে আজ টানাটানি হতে পারে, প্রেমের সম্পর্কে উন্নতি হতে পারে, বাড়িতে অতিথি আজ আসার সম্ভাবনা রয়েছে, প্রাচীন জিনিস এবং গয়নায় বিনিয়োগ লাভে সমৃদ্ধি আনবে, আত্মীয়দের কাছে ছোট সফর আপনার ক্লান্তিকর দৈনিক কাজের সূচি থেকে আরাম দেবে এবং হালকা মুহূর্ত আনবে। আজ আপনি এবং আপনার স্ত্রী দুজনেই গভীর ভাবপূর্ণ রোম্যান্টিক থাকবেন। আজকের ভাগ্য সংখ্যা হল 2। বৃষ রাশি রাশিফল। গাড়ি চালানোর সময় যত্নশীল হন, বড়সড় পরিকল্পনা এবং ধারণাশালীকেও আপনার দৃষ্টি আকর্ষণ করবে, কোনো বিনিয়োগ করার আগে সেই ব্যক্তির বিশ্বস্ততা এবং সত্যতা যাচাই করে নিন, অবিলম্বে প্রয়োজন নেই এমন জিনিসে অর্থ ব্যয় করার জন্য আপনি আপনার স্ত্রীর প্রতি বিচলিত হবেন, আপনার সবসময়ের ভালোবাসা আপনার প্রিয়জনের ফাগুনের ধারার মতন প্রবাহিত হবে, আপনার সাহায্যের দিকে যারা তাকিয়ে থাকে তাদের আপনি অঙ্গীকার করতে পারেন। আজ আপনি উপলব্ধি করতে পারবেন যে আপনার বিবাহের জন্য গৃহীত শপথগুলো সত্য ছিল, কারণ আপনার স্ত্রী আপনার সবচেয়ে প্রাণের বন্ধু, আজ আর্থিক ব্যাপারে ভালো সাহায্য পেতে পারেন, আজ সম্মান নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে, সারাদিন কোনো কাজ নিয়ে ব্যস্ত থাকতে হবে, চাকরির কোনো শুভ যোগাযোগ আজ আসতে পারে, আজ ভ্রমণে বাধা আসতে পারে, সারাদিন কোনো প্রিয়জনের জন্য মন খারাপ হবে, খেলাধুলায় কোনো শুভ পরিবর্তন আজ আসতে পারে, পেটের সমস্যা একটু বাড়বে, আজ বাড়তি কিছু খরচ হতে পারে। আজকের ভাগ্য সংখ্যা হলো 1। মিথুন রাশি রাশিফল। আজ সকালের দিকে বাবা মার সঙ্গে কোনো ছোট কারণে তর্ক হতে পারে, ব্যবসায় বাড়তি যোগাযোগের সম্ভাবনা আছে, দুপুরের পরে কিছু পাওনা আদায় আজ হতে পারে, সম্পত্তির ব্যাপারে চাপ বৃদ্ধি পাবে, কারোর উপকারের জন্য খরচ বৃদ্ধি পাবে, ব্যবসায় উন্নতির যোগ রয়েছে, চাকরির জায়গায় জটিলতা বাড়তে পারে, ঋণ নেওয়ার জন্য বিশেষ আলোচনা হবে, যা আপনাকে নিজের সম্বন্ধে ভালো বোধ করায়, এমন কিছু করার পক্ষে এটি একটি চমৎকার দিন, আপনার অভিভাবকের সম্প্রসারিত সহায়তার সাথে সাথে আর্থিক ঝঞ্ঝাট পার হয়ে যাবে, কারোর জন্য পরিবারের নতুন একজনের আগমনের উৎসব এবং অনুষ্ঠানের মুহূর্ত আনবে, আপনি নিজেকে এমন পরিবর্তন করুন যা আপনার উপস্থিতিকে উন্নত করে এবং সম্ভাব্য সঙ্গীদের আকর্ষণ করে, আপনার চারপাশের মানুষরা এমন কিছু করবেন যাতে আপনি আবার আপনার জীবনসঙ্গিনীর প্রেমে পড়ে যান। আজকের ভাগ্য সংখ্যা হলো 8। কর্কট রাশি রাশিফল। যোগব্যায়াম ও ধ্যান আপনাকে মানসিকভাবে সুস্থ রাখতে সাহায্য করবে, জমিজমায় বিনিয়োগ করা লাভদায়ক হবে, আপনার জ্ঞান এবং উত্তম রসবোধ আপনার চারপাশের মানুষের মনে রেখাপাত করতে পারে, আপনি আপনার ভালোবাসার সঙ্গীর একটি নতুন বিস্ময়কর দিক দেখতে পাবেন, যদি কোনো ক্ষেত্রে আপনি কোনো বিতর্কে জড়িয়ে পড়েন তাহলে রুক্ষ বিবৃতি না করার জন্য সতর্ক থাকুন, আজ সকালে অযথা ব্যয় হতে পারে, আজ কাজে বারবার চেষ্টা করেও বৃথা হবেন, আজ শরীরে কোনো কষ্ট অবহেলা করবেন না, আইনে কোনো কাজের জন্য ভালো সুযোগ আজ আসতে পারে, বিলাসিতার জন্য খরচ বাড়বে, বাড়িতে বিবাদের জন্য মানসিক কষ্ট হবে, ব্যবসায় একটু শান্তি আজ পাবেন, বিবাহের ব্যাপারে কোনো যোগাযোগ আজ আসতে পারে, চিকিৎসার জন্য খরচ বাড়বে, আজকের ভাগ্য সংখ্যা হলো 3। সিংহ রাশি রাশিফল। আজ কোনো অনিষ্ট হওয়া থেকে সাবধানে থাকুন, আত্মীয়ের সঙ্গে বিবাদ আজ হতে পারে, বিবাহিত জীবনের সুখের কোনো খবর আজ আসতে পারে, দুপুরের পরে আর্থিক কোনো সুবিধা আজ পাবেন, আজ সকালের দিকে অতিরিক্ত খরচ হতে পারে, শিক্ষকদের জন্য সময়টা খুব শুভ, প্রেমের ব্যাপারে কোনো চাপ আজ আসতে পারে, প্রতিবেশীর সঙ্গে আজ বিবাদে যাবেন না, পড়াশোনার জন্য আজ ভালো সুযোগ আসতে পারে, পেশাবের রোগীরা ভিড় যানবাহনে চাপার সময় যত্নশীল থাকবেন, দিনের শেষভাগে আর্থিক উন্নতি হবে, অলিক কল্পনার পিছনে না ছুটে আরও বাস্তববাদী হবার চেষ্টা করুন, বন্ধুদের সঙ্গে সময় কাটান, এতে আপনার ভালো হবে, আজ বয়স্ক কেউ আপনার পথপ্রদর্শন করবে, আজকের ভাগ্য সংখ্যা হলো 1। কন্যা রাশি রাশিফল।
চাপমুক্ত হতে আপনার মূল্যবান সময় আপনার বাচ্চাদের সাথে কাটান। আপনি বাচ্চাদের উপশমকারী ক্ষমতা অনুভব করবেন, যেহেতু তারা এই পৃথিবীর সবথেকে শক্তিশালী আধ্যাত্মিক এবং আবেগপূর্ণ ব্যক্তিস্বরূপ। একদিনের জন্য বাঁচার মানসিকতার ফলে বিনোদনের জন্য খুব বেশি সময় ও অর্থ অপচয়ের প্রবণতা ত্যাগ করতে হবে। পরিবার এবং বন্ধুদের সাথে আনন্দমুখর সময় কাটাবেন। সহায়ক গ্রহগুলি আপনাকে আজ সন্তুষ্টবোধ করার প্রচুর কারণ এনে দেবে। আজ গান বাজনা নিয়ে যারা আছেন তাদের জন্য বিশেষ কোনো সুযোগ আসতে পারে। নতুন কোনো বন্ধুর জন্য মনে আনন্দ হবে। স্ত্রীর কোনো কাজের জন্য শান্তি মিলতে পারে। আজ আর্থিক চাপ থাকবে। কোনো মহিলার জন্য বাড়িতে বিবাদ বাঁধতে পারে। নেশা থেকে একটু দূরে থাকুন। ব্যবসায় ভালো কিছু আজ ঘটতে পারে। চাকরির জায়গায় উন্নতির যোগ বাড়বে। বাড়তি কিছু খরচ আজ হতে পারে। আজকের ভাগ্য সংখ্যা হলো 9। তুলা রাশি রাশিফল। আজ কোনো শুভ কাজ হতে পারে। আজ অর্থ উপার্জনের ভাগ্য ভালো। সারাদিন সাংসারিক শান্তি বজায় রাখার চেষ্টা করুন। অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। সন্তানদের নিয়ে দুশ্চিন্তা থাকবে। কর্মস্থানে নিজেকে খুব অসহায় মনে হতে পারে। পরিবারের কারোর কাছ থেকে কিছু উপহার আজ পেতে পারেন। আপনার থেকে বয়সের ছোট কারোর সঙ্গে তর্ক বাঁধতে পারে। মনের মতো মানুষের আজ দেখা পাবেন। সাফল্য হাতের নাগালে এলেও আপনার মানসিক শক্তি কমে আসবে। আজ আপনার সামনে অনেক নতুন আর্থিক স্কিম উপস্থাপন করা হবে। কোনো প্রতিশ্রুতি করার আগে ভালো করে সব দিক দেখে নিন। এমন একজন আত্মীয়ের সাথে দেখা করুন যিনি সুস্থ নেই। প্রেমের জীবন ভালো দিকে মোড় নিতে যাচ্ছে, কারণ আপনি একটি একটি ভালো সম্পর্কের বিকাশ ঘটাচ্ছেন। যদি আপনি ভ্রমণরত হন তাহলে সমস্ত জরুরি নথি নিয়েছেন কি না তা মিলিয়ে নিন। আপনি আপনার স্ত্রীর থেকে বিশেষ মনোযোগ পেতে পারেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 2। বৃশ্চিক রাশি রাশিফল। আপনি শারীরিক মনোবল বজায় রাখার জন্য খেলাধুলায় সময় ব্যয় করুন। আপনার রসিক স্বভাব সামাজিক অনুষ্ঠানে আপনাকে জনপ্রিয় করে তুলবে। আজ প্রেমঘটিত আকস্মিক সাক্ষাৎ হতে পারে। লেখক লেখিকাদের জন্য যত্নশীল হওয়া দরকার আছে। আপনি কর্মক্ষেত্রে যে সমস্ত কঠিন কাজ করেছেন আজ সেগুলি ফিরে পাওয়ার সময়। আজ কর্মস্থানে ক্ষোভ বাড়তে পারে। আর্থিক টানাপোড়েনের জন্য সংসারে অশান্তি হতে পারে। মা বাবার জন্য সুসম্পর্ক থাকবে। আজ কষ্টকর কোনো কাজ আপনাকে করতে হতে পারে। সাংসারিক শান্তি আজ বজায় থাকবে। সন্তানের চাঞ্চল্য বৃদ্ধি পেতে পারে। একাধিক পথে আয়ের যোগ আছে। আজ বাড়ির কাছে কোথাও ভ্রমণ হতে পারে। আজকের ভাগ্য সংখ্যা হলো 4। ধনুরাশি রাশিফল। আজ সারাদিন ব্যবসায়িক উদ্বেগ খুব বেশি থাকবে এবং তাতে সফল হতে পারবেন না। নিজের অভিজ্ঞতার বিকাশ আজ বেশি না দেখানোই ভালো হবে। পড়াশোনার দিক থেকে দিনটি উপযুক্ত। নিজের কলাকুশলীতে ব্যবসায় অগ্রগতির অভ্যাস করুন। আজ কোনো কাজ ভালো লাগবে না। পুরনো কোনো পাওনা পেতে বেগ পেতে হবে। ব্যবসায় খুব বাড়তে পারে। আপনি আপনার জীবনকে পূর্ণমাত্রায় উপভোগ করবেন। আপনার পরিচিত মানুষদের মাধ্যমে উপার্জনের নতুন উৎস সৃষ্টি হবে। আজ প্রেম হতে পারে, কিন্তু কাম্যক অনুভূতির জন্য আপনার সম্পর্ক নষ্ট হবে। আজ মানুষ প্রশংসাসূচক মন্তব্য করবেন যা আপনি সর্বদা শুনতে চেয়েছেন। আজ আপনার যখন সেরকম কোনো ইচ্ছা থাকবে না তখন আপনার স্ত্রী বাইরে যাবার জন্য আপনাকে জোর করতে পারেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 1। মকর রাশি রাশিফল। বিশেষ করে খোলা খাবার খাওয়ার সময় বিশেষ সাবধানতা নেওয়া উচিত, কিন্তু অহেতুক চাপ নেবেন না, যেহেতু এটি কেবলমাত্র আপনাকে মানসিক উত্তেজনা দেবে। আপনি অধিকাংশ অপ্রত্যাশিত উৎস থেকে উপার্জন করবেন। অন্যদেরকে অসন্তুষ্ট না করতে চেষ্টা করুন এবং আপনার পারিবারিক প্রয়োজনের স্বার্থে মানিয়ে নিন। কোনো আধ্যাত্মিক নেতৃত্ব বা বয়স্ককেও আপনার পথপ্রদর্শন করবে। দিনটি আপনার বিবাহিত জীবনে কঠিন সময়ে আপনাকে সাময়িক রেহাই দেবে। আজ আপনার প্রতিভার জন্য আপনি জনপ্রিয়তা লাভ করতে পারেন। বন্ধুকে অতি বিশ্বাস করায় ব্যবসায় ক্ষতি হবে। কোনো ছোট্ট অশান্তি আদালত পর্যন্ত গড়াতে পারে। চলাফেরায় বাড়তি সতর্কতার প্রয়োজন আছে। আজ আপনি কোনো দুর্ঘটনার সাক্ষী হতে পারেন। প্রভাবশালী কারোর কাছ থেকে উপকার পেতে পারেন। অতিরিক্ত ক্রোধের জন্য মর্যাদাহানি হতে পারে। আজকের ভাগ্য সংখ্যা হলো 1। কুম্ভ রাশি রাশিফল। আজ সারাদিন ব্যয়ের পরিমাণ বেশি থাকবে। শত্রুরা চক্রান্তে জিততে পারবেন না।
সন্তানের ভবিষ্যৎ নিয়ে অভিজ্ঞ ব্যক্তির সাথে আলোচনা হবে। আজ কর্মচারীদের জন্য ব্যবসা বাড়ানোর সুযোগ আসতে পারে। অতিরিক্ত হঠকারিতার জন্য শরীরে কোথাও আঘাত লাগতে পারে। পারিবারিক সম্পত্তি নিয়ে অশান্তির সৃষ্টি হতে পারে। বাড়তি কোনো খরচ আজ হতে পারে। মাথার যন্ত্রণা হওয়ার আশঙ্কা রয়েছে। আপনার সব সমস্যার জন্য সেরা প্রতিষেধক হলো হাসি। সন্দেহজনক আর্থিক কারবারে জড়িয়ে পড়া থেকে সতর্ক থাকুন। বাচ্চারা স্কুলের পড়াশোনার প্রতি অমনোযোগিতার কারণে আপনি হতাশ হতে পারেন। প্রেম সবসময় গভীর ভাবপূর্ণ এবং আপনি এই অভিজ্ঞতা আজ লাভ করবেন। সফর করার পক্ষে দিনটি ভালো নয়। বিবাহিত জীবন যে কঠিন, আজ সারাদিন ধরে এই অভিজ্ঞতা লাভ করবেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 8। মীন রাশি রাশিফল। আজ আপনার মেজাজ খারাপ হওয়ার জন্য কোনো ঝামেলা হতে পারে। উবরি টাকা জমি বাড়িতে বিনিয়োগ করা উচিত হবে। পরিবারের সদস্যদের সাথে কিছু হালকা মুহূর্ত কাটান। রোম্যান্টিক প্রভাবগুলি আজকের দিনে প্রবল থাকবে। উত্তেজনাপূর্ণ দিন, যখন ঘনিষ্ঠ সহকারীর সাথে বেশ কিছু বিরোধ মাথাচাড়া দিয়ে উঠতে পারে। আজ ব্যবসায় লাভের আশা রাখলে গুরুজনদের কথা মেনে চলতে হবে। আজ সারাদিন অন্য দিনের তুলনায় পরিশ্রম বেশি করতে হবে। গুরুত্বপূর্ণ আলোচনা সম্মানপ্রাপ্তি হবে। কর্মস্থানে আজ আপনাকে কারোর কাছে অপমানিত হতে হবে। আজ কোনো আত্মীয়ের কাছ থেকে আপনি ভালো সাহায্য পাবেন। অর্থ অপচয়ের জন্য সংসারে বিবাদ হতে পারে। সন্তানের সঙ্গে বিশেষ আলোচনা আজ হবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 5। ভালো থাকুন, সুস্থ থাকুন।